আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ ফ্যাশন হাউস। আমি আজকে মঙ্গলবার 9:30 সময় আমার ব্লগ শুরু করছি। তো আজকে সিম্পল পরোটা ভাজি এবং ডিম, এটা দিয়ে আজকে নাস্তা হবে। তো আমি পরোটাকে আগে বানিয়ে নিই, বানিয়ে এইভাবে পলিথিনে রেখে দিই। এই ফলি কাগজগুলো আমি ওই যে বাজার থেকে অনেক সময় পরোটা কিনি বাচ্চাদেরকে তাড়াহুড়ো করে বানিয়ে দেওয়ার জন্য, তখন এই ফলি ব্যাগগুলো আমি ফেলি না। আমি এগুলোকে সুন্দর করে শুকিয়ে বাস করে আরেকটা পলিথিনের ভিতরে রেখে দিই। তো যখন আমার সময় মতো আমার কাজে লাগে। তো এভাবে আমি রেখে আমার বাচ্চারা, ওর আব্বু কখনো ঠান্ডা পরোটা বা ইয়ে খেতে চায় না, ওরা যখন খাবে তখন গরম গরম ভেজে দিতে হয়। তো আমি এভাবে রেখে দিই, যার কারণে যখন ওরা খায় তখন ভেজে দিই। খুবই সফট নরম থাকে এই আর কি। বক্সে ভরে রাখলে আবার কেমন যেন ইয়ে হয়ে যায়, এটা খেতে চায় না আমার ছেলেরা। তো ও আমার হাজব্যান্ড আবার আমার ছেলে মুনতাসিরকে স্কুলে দিয়ে আসতে ও অনেকগুলো শাক নিয়ে এসছে। তো এগুলো কুটতে আজকে অনেক সময় যাবে এই আর কি। তো আমরা এখন নাস্তা সেরে চা খাচ্ছি, চা খাবো, এই জন্য চাটা বানিয়ে নিচ্ছি। আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে একবার শেয়ার করেছি, ওইভাবে আমি বানাই। দুধ চিনি দিয়ে আমি চা পাতা দিয়ে রং করে সেটা আমি দুধ চিনির ভিতর দিয়ে দিই। তো আমার যে শাক এনেছে এগুলো হলো পাট শাক, তারপর কলমি শাক, আর হলো লাউ শাক। তো এগুলো কুটতে অনেক সময় লাগবে, মোটামুটি প্রায় সময় যাবে। এই জন্য ভাবছি যে আর বেশি কিছু করব না। তো আবার কালকের সবজি আছে, মুরগির গোস্ত আছে, সেগুলো খাবে বাচ্চারা। আমি আজকে একটা বক্তা বানাবো, সেটা আমি আমার ইয়েতে আপনাদের সাথে শেয়ার করব। আমার বক্তাটা হচ্ছে আমি পটলের চামড়া দিয়ে কীভাবে বক্তা বানাই সেটা আজকে দেখাবো। হয়তো অনেকে পারেন, অনেকে পারেন না। তো চলুন আমার বক্তাটা কীভাবে বানাই সেটাও দেখবেন। এই আমি এখন চা খাবো। আমার হাজব্যান্ড আজকে বাইরে যায়, ওর অফিসে যায় নাই, আজকে বাসায় থাকবে। তো সেজন্য আজকে বাসায় হাজব্যান্ডেরা থাকলে একটু সময় দিতে হয়, আর দিনটাও একটু লেজি লেজি যায় এরকম। তো আমি এখন রুমে চলে এসেছি, আমরা দুজন এখন চা খাচ্ছি। চা খেয়ে আমি আবার শাক কুটতে যাব, সেজন্য আগে আগে চা খেয়ে নিচ্ছি। আজকে রান্নার মানে কি রান্না করব ওইটা তো বললাম, যে কালকে সবজি আসছে আর মুরগির গোস্ত আছে, সেটা বাচ্চারা খাবে। আর হলো আমি শাক ভাজি করবো, আজকে লাউয়ের শাক ভাজি করবো, আর ওগুলো সুন্দর করে আমি কুটে ফ্রিজে রেখে দিব। তো শাকটাকে ভাজি করবো কীভাবে সেটা আজকে দেখাবো না, আরেকদিন ইনশাল্লাহ শেয়ার করব। এই যে এগুলো আমি কালকে মার্কেটে গিয়েছি, এটা দেখতে একদম পানির যে ফিল্টার মানুষ বাসায় নেয় সেগুলোর মতো একটা দেখে ভালো লাগলো। সেজন্য ভাবলাম যে বেশি পানি ফ্রিজে রাখতে হয়, এটা একটাতে রাখলে যথেষ্ট হয়ে যাবে। আর পানির যে স্প্রে, ক্লিনিং স্প্রে, সেটা আমার আরেকটা আছে, সেটা কিন্তু একটু চুলার সাথে লেগে বাঁকা হয়ে গেছে, সেজন্য নতুন আরেকটা নিয়ে এসেছি। তো আমি কীভাবে বক্তা বানাই এটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি পটলের চামড়াগুলোকে সিদ্ধ করে আর আলু, দুইটা আলু সিদ্ধ করে রেখেছি। তারপরে আমি ধনিয়া পাতা, পেঁয়াজ আর হলো ভেজে নিয়েছি, কাঁচামরিচ 5-6টা কাঁচামরিচ। এই যে এগুলো হলো পটলের চামড়া আর এটা হলো ধনিয়া পাতা, এগুলো আমি কেটে ঠিক করে রেখেছি।
আর এখানে ভেজে নিয়েছি 5-6টা কাঁচামরিচ, 4-5টা রসুনের কোষ, আর হলো একটু মাছ, এগুলোকে আমি ভেজে নিয়েছি ভালোভাবে। এখন আমি পটলের চামড়া আর হলো ধনিয়া পাতা আর ভেজে নেওয়া রসুনের কোষ, মরিচ আর মাছ এগুলো একসাথে ব্লেন্ড করব। এই বক্তাটা খেতে খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগে। পটলের চামড়া আসলে সব সময় বেশি হয় না, যখন বেশি হয় তখন আমি এইভাবে বক্তা বানানোর চেষ্টা করি। তো আর আমি আলু এবং পেঁয়াজ পরে কষলাবো, সেই জন্য এগুলো আলাদা রেখেছি। এই যে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি, এরকমই হবে, বেশি পানি দিতে হবে না, অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করতে হবে যেন বক্তার মতোই হয়। একটু বেশি পানি পড়লে কিন্তু পাতলা হয়ে যাবে। আমার বাচ্চারা খুবই পছন্দ করে যে কোনো বক্তা ভাজি, এগুলো পছন্দ করে। ছোটটা খেতে চায় না, কিন্তু বড়টা এবং মেজোটা খায় এগুলো। তা আমি এখন লবণ দিয়ে পেঁয়াজ এবং আলুকে কষলিয়ে নিচ্ছি। সবাই নামাজ পড়ে শেষ হয়ে গেছে, এখন সবাই বক্তা বানানোর পর খাবে, সেই জন্য বক্তাটা বানিয়ে নিচ্ছি। আর টেবিলে সব দিতে হবে, একটু লবণ কম হয়েছে দেখে আমি আর একটু লবণ দিচ্ছি। একজন আপু বলেছেন যে চুলার পিছনে যে আমি এই প্লাস্টিকের জারটা দিয়েছি এবং চামচের এগুলো দিয়েছি, এগুলো তেল তেলে হয়ে যায় কিনা বা পরিষ্কার প্রতিদিন করতে হয় কিনা। আমি আসলে প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করি, তারপর মাঝে মাঝে গ্যাপ হয়, এক দুই দিন পর পর কিন্তু পরিষ্কার করার অবশ্যই চেষ্টা করি। তো যার কারণে তেমন একটা তেল তেলে থাকে না, মোটামুটি পরিষ্কার থাকে, ভালো থাকে। আর অর্গানাইজ করে রাখলে যে কোনো জিনিস ভালো লাগে, চড়াই চিটেই থাকে না, এই জন্যই আমি এগুলোকে এভাবে রাখি, ভালোই লাগে। কয়েকদিন পর পর আবার আমি চেঞ্জ করি, যে একই রকম এক জায়গায় যে কোনো জিনিস থাকবে এরকম না, আমি কয়েকদিন পর পর প্রসিড চেঞ্জ করি, ভালো লাগে, যে যখন যেভাবে ভালো লাগে সেটাই করার চেষ্টা করি। এই যে আমার বক্তা বানানো শেষ, খুবই মজা হয়েছে। এখন আমরা টেবিলে চলে এসেছি, সবাই ভাত খাবে, শাক ভাজি, লাউ শাক ভাজি, আর হলো ইলিশ মাছ দিয়ে আমি একটু ইলিশ মাছকে কুটে কাটা ফেলে দিয়ে নারিকেল ভাজি করেছি, বক্তা এবং শাক ভাজি, যে কালকের মুরগির গোস্ত। সবজি এগুলো দিয়ে আজকে দুপুরের খাবার। পরে আমরা খাবারের পরে এগুলো গুছিয়ে আমি পেঁপে কুটব, পেঁপে আর লাস্ট পেঁপে অর্ধেক আছে, একটা বড় পেঁপের, সেটা খাবারের পরে খাবো। তো আমি এখন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে একটু গুছিয়ে আমি পেঁপে কুটতে চলে গেছি। আমার শাশুড়ি অনেক আস্তে আস্তে খাবার খায়, উনি সবার লাস্টে উঠেছে।
আমরা এখন পেঁপে খাচ্ছি, বিকেলে চা খাবো। তো আজকের মতো আমি এখানে আমার ব্লগ শেষ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে আমার ভিডিওগুলো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।